তোমাদের এই বাড়িতে মোট কজন লোক থাকে? হ্যাঁ না, কজন মোট লোক থাকে? গুনে তো দেখিনি কখনো। গুনে বলো। চার, দুই, ছয়, আট, দশ, সব মিলিয়ে 13-14 জন হবে। অসুবিধা হয় না? হ্যাঁ না মানে অসুবিধা হয় না, এত বড় বাড়িতে এই কটা মাত্র লোক তো। না মানে হয় না। না ঠিক আছে, তুমি যাও। আশ্চর্য বর্ষা, কি দরকার তোর এত তত্ত্ব তালাশ করার? না আমার না আসবার পর থেকে কিরম একটা অসুবিধে মতন হচ্ছে। সে কি রে, কেন? এই তোর শরীর খারাপ নাকি রে? একরকম, মানে আমার দমটা কেমন বন্ধ হয়ে আসছে। দিদি ভাইয়ের এই বাড়িতে থাকতে খুব কষ্ট হবে। বিয়ের পর প্রত্যেকটা মেয়েকে এই অ্যাডজাস্টমেন্টটা করতে হয়। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু এই বাড়িটা কি বাড়ি? এই যে এত বড় বড় থাম, বড় বড় দালান, বড় একটা পুজোর ঘর, বড় বড় বারান্দা, কেউ নিজের মতন নয় না? হয় বর্ষা, এক একটা বাড়ি এক এক রকম হয়। হ্যাঁ তা হয়, কিন্তু নিনি, ইন্দ্র ডাকছে। আসছি। ভাল লাগছে না। কেন? দিদি ভাইয়ের কথা ভাবছি। দিদি ভাইয়ের এই বাড়িতে খুব কষ্ট হবে। ওই আমাদের বাড়ির কথা মনে পড়বে, আমাদের ঘরের সেই হিজিবিজি লেখা, রান্নাঘরের ভাঙা কলটা, তারপর দিদি ভাই নিজের হাতে লাগানো সেই গোলাপ গাছটা, সেসব তো আর এই বাড়িতে পাবে না। তার বদলে আর অনেক কিছু পাবে। তোর দিদি ভাইয়ের তোর বাড়ির জন্য আর মন কেমন করবে না। কেন? ইন্দ্র মোহর দিদিকে এত ভালোবাসবে যে মোহর দিদি সব দুঃখ কষ্ট সব ভুলে যাবে। ভালোবাসলে মহা বুঝি, আগে তো শুনিনি কখনো।